हेलो 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 शुनाचे शुनाचे सकल के अभिनंदन और किचुक्षण मध्य अनुष्ठान गुरुवंदना शुरू होते चले स्कूल समस्त प्राक्तन छात्र छात्री के मंचे एसे एवं प्रोग्रामे आसार जो अनुरोध करा हे धन्यवाद तमेव माता च पिता
আমাদের জন্য আমাদের সমাজ
জন্য তারা শালটা ওনারা ব্যবস্থা করেছিলেন। বাকি জিনিস সমস্ত প্রাক্তনী মঞ্চ থেকে হয়েছে, ওটা তারা নিজেরা উদ্যোগ নিয়ে দিয়েছিলেন। যেটা এতদিন পরেও
বিশেষ করে আজকে যারা এই গুরুবন্দনা অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানানো ও কৃতজ্ঞতা জানালে বোধহয় ছোট করা হয়ে যাবে। এইরকম সময় এই ধরনের একটা অনুষ্ঠান, আমরা সকলেই এই স্কুলের প্রাক্তন ছাত্র, আমরা যখন এই ধরনের অনুষ্ঠানে আসি আমাদের এই স্কুলের কথা মনে পড়ে, শিক্ষকদের কথা মনে পড়ে। যখন এই পরিবেশ থেকে বেরিয়ে যাই আমরা আমাদের নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যাই। সেরকম সময় এই গুরুবন্দনার আয়োজন প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগ। আমি বিশেষ করে ভাই পরিমলকে, রাকেশকে, লকাইকে, আলো দুবেকে একদম আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান এইরকম সময় করার জন্য। তাই আছি আমরা আপনাদের আশীর্বাদেই আছি। আর একটা কথা বলব, এখানে আমাদের শ্রদ্ধ পণ্ডিত স্যার দীনবন্ধু চক্রবর্তী আছেন। আমি একটু আগে পরিমলদের সাথে কথা হচ্ছিল, উনি এই স্কুল থেকে শিক্ষকতা 12 বছর করার পর ছেড়ে চলে গেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে উনি আর্থিক সংকটে আছেন, বাড়িঘর নেই, পেনশন পান না। বিশেষ করে ভাই পরিমলকে দায়িত্ব দেবো যে স্কুল কর্তৃপক্ষে যারা প্রধান শিক্ষক আছে তাদের সাথে কথা বলে সে মাস্টারমশাই যে 12 বছর কাজ করেছিলেন এই স্কুলে শিক্ষকতা করেছিলেন। রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন যিনি, তিনি আমাদের সকলকে গর্বিত করেছেন। আমাদের প্রত্যেকের নারু কারোর কাছে, কারোর কাছে নারু কত, যে নারু গোপাল চ্যাটার্জিকে আমি একটু মঞ্চে ডাকবো স্যারদের সম্পর্কে দুটার কথা বলার জন্য। কারণ আমার সামনে আমি যে মঞ্চে এসে আজকে দাঁড়িয়েছি সেই মঞ্চে যারা বসে আছে এটা আমার কাছে দিকপাল শিক্ষক না, তো তাদের সামনে আমি কিছু বলবো, এই ধৃষ্টতা, এই সৌজন্য, এই মানসিকতা আমার নেই। তথাপি যারা বক্তব্য রাখলেন সম্মানীয় নারুগোপাল চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দেবাশীষ সরকার, বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় মনোজ সরকার, আরও ছাত্র আছে এবং আজকে যারা উপস্থিত আছেন এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ব্যবস্থা করে দিয়েছি। ভালো ছেলে যারা আছে, যারা ভালো পড়াশোনা, তাদেরকে পড়িয়ে তাদেরকে ভালো রেজাল্ট করে অনেক শিক্ষকরাই কৃতিত্ব লাভ করতে পারে। শিশুর বাসযোগ্য করে যাব আমি। রবীন্দ্রনাথ ঠাকুর তার
বিদায় কবিতায় বলেছেন, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়। যেদিন কবিতার লাইনটা পড়লাম সেদিন মনে হলো এ কিরকম খটকা ধরা লাইন, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়। যে গ্রহণ করে সেই তো ঋণী হয়ে যায়। বিদায় কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর তার ছাত্রদের উদ্দেশ্যে বলছেন, আমি আশা করব ওনারা এটা গ্রহণ করবেন এবং যাতে এটা কার্যকরী হয় সে ব্যাপারে যোগাযোগ করে ওই ভূমিকাটা এটা পালন করবে, এই আশা আপনাদের রাখছি। তাই আমার সময় যদি উনি আসতেন তাহলে আমি নিজেই অবশ্যই ব্যবস্থা করতাম, আমি বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে বহু ব্যবস্থা করতে পারতাম তখন। আমার প্রাক্তন সহকর্মীরা উপস্থিত, প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক ভাতৃপ্রতিম রামকৃষ্ণ ভট্টাচার্য মহাশয়, প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষকবৃন্দ, বিশিষ্ট উপস্থিত ব্যক্তিবৃন্দ এবং আমার বন্ধু প্রিয়নাথ রায়, সেই শিক্ষকবৃন্দকে যারা আমার অগ্রজ তুল্য, অথচ এখন আমাদের মধ্যে নেই, সেই কিন্তু আমরা সকলের আবেগ আবেগ প্রবণতায় বক্তব্য বড় হওয়ায় আমাদের অনুষ্ঠানটাও একটু দীর্ঘায়িত হলো।